হ্যালো বন্ধুরা, আজকে আরও একটা নতুন ভিডিওতে আমার সমস্ত ভিউয়ার ও সাবস্ক্রাইবার বন্ধুদের হর্নেট ম্যানের স্যালুট। লাদাখ রাইডের পর থেকে এখনও পর্যন্ত একবারও ক্যাম্পিং করা হয়নি, আর ক্যাম্পিংয়ের কীড়া মনের মধ্যে কুড়ে কুড়ে খাচ্ছে। আর ক্যাম্পিংয়ের জন্য আমি ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জায়গায় খোঁজ চালাচ্ছি, যদি ক্যাম্পিং করতে পারি তোমাদের সেটা দেখাবো। আর অবশ্যই সেটা হবে, আমি মনের দিক থেকে পজিটিভ, কিন্তু আমার যে সমস্ত ক্যাম্পিং ইকুইপমেন্ট আছে লাদাখ রাইডের পর থেকে সেগুলো ইউজই করিনি। আজকে মনে হলো আজকে একটু ক্যাম্পিং করব আর তোমাদের সঙ্গে সেই ভিডিও শেয়ার করব। এতদিন পরে ক্যাম্পিংয়ের একটা ভিডিও করছি, সেটাও কি আবার একদম সাদামাটা করলে চলে? তো সেজন্য আজকে আমি ক্যাম্পিংয়ে করবো হচ্ছে চিকেন হান্ডি কাবাব। তো এর জন্য আমাকে একবার মার্কেটে যেতে হবে, মার্কেটে একটা মাটির হাঁড়ি কিনে আনতে হবে আর তার সঙ্গে চিকেন। তো মার্কেটিংয়ের কাজটা তাড়াতাড়ি ছেড়ে নিই। নর্মাল আউটডোর ক্যাম্পিং হলে এই টেন্টের নিচে আমি আলাদা করে একটা পলিথিন বেঁচতাম, যেহেতু আমি এটা ছাদের উপর করছি সেজন্য আলাদা করে আর পলিথিন বেঁচানোর কোনো দরকার নেই, কারণ টেন্টার কোনো ক্ষতি হবে না। আর টেন্ট সেট আপের পরে ঠিক এখন এই ধরনের দেখতে লাগছে। ক্যাম্প সাইটটা যাতে বোরিং না লাগে সেই জন্য এখানে কিছু মিনিয়েচার লাইট টাঙিয়েছি, রাত্রিবেলা এর ডেকোরেশনটা খুব ভালো করে বোঝা যাবে। ভিডিওটা তোমরা দেখতে থাকো আর কমেন্ট করে জানাও আমার এই ক্যাম্প সেট আপটা তোমাদের কেমন লেগেছে। তো চিকেন কাবাবের জন্য যাবতীয় যা কিছু করার সমস্ত কিছু রেডি করে এটাকে ম্যারিনেট করতে আমি রেখে দিলাম, হাঁড়ি রেডি হয়ে গেছে। তো কেমন হবে জানি না, জীবনে ফার্স্ট টাইম ক্যাম্পিংয়ে আমি এটা ট্রাই করছি। তো এক্সট্রা আমি বাড়ি থেকে তেমন কোনো কিছু জিনিস নিইনি, শুধুমাত্র হামালদিস্তাটা নিয়েছি, আর তবু এই হামালদিস্তাটা আমার ক্যাম্পিংয়ের জন্যই। আর বাড়ি থেকে নিয়েছি একটা এক্সট্রা ডিশ, এছাড়া আমি কিচ্ছু নিইনি, কারণ আমি চেষ্টা করছি যতটা সম্ভব রভাবে ক্যাম্পিংটা করা যায়। ক্যাম্প সাইডে থাকলে এত হয়তো লাইটিং করতে পারতাম না, আজকে যে লাইটিংটা আছে এখানে আমি বাড়ি থেকে এই যে বোর্ডটা আছে এই কারেন্টের বোর্ডটা আমি বাড়ি থেকে ইউজ করছি, যা অন্ধকার হয়ে গেল। সমস্ত কিছু লাইটের ব্যাকআপ নিয়ে আমার কোনো চিন্তার কোনো কারণ নেই, আর খুব সুন্দরভাবে ক্যাম্পিং চলছে এখন পর্যন্ত স্মুথ। এখন 7টা বাজে, এখন একটুখানি চা বানাবো, চা বানিয়ে জাস্ট এই ক্যাম্পিংয়ের ভাইবটাকে এনজয় করবো।
লাদাখ ক্যাম্পিংয়ে আমি আলাদা করে গুঁড়ো চা নিয়ে গেছিলাম এবং ছাঁকনি নিয়ে গেছিলাম, খুবই সমস্যা হচ্ছিলো। তো সেই কারণে ক্যাম্পিংয়ের জন্য এবারে আমি আর গুঁড়ো চা কিনিনি। এবারে আমি একটা নতুন চা অর্ডার করেছি, আসাম চা, অনলাইন থেকে অর্ডার করিয়েছি। খেতে খুব ভালো, আগেও খেয়েছি। দুধের সঙ্গে চা খেতে গেলে এটা মোটামুটি 5 প্যাকেট দিতে হচ্ছে, না হলে এটা হচ্ছে না। চাপা দিয়ে তো ম্যারিনেট হতে এখনও টাইম লাগবে 1 ঘন্টা, ততক্ষণ একটু রেস্ট নিই, রিল টিল ছাড়বো এবং আমার স্টোরিও ছাড়বো ইনস্টাগ্রামে। আর ইনস্টাগ্রামে যদি এখনও ফলো না করে থাকো, ফলো করে নাও বস। বেশি লাগছে মনে হচ্ছে। তেল লেগে আছে তো সেজন্য। আমার হান্ডি কাবাব একদম রেডি হয়ে গেছে, মাটির হাঁড়িতে হান্ডি কাবাব হচ্ছে। ভিডিওতে তো আর গন্ধটা বোঝানো সম্ভব নয়, তো সুন্দর একটা গন্ধ আসছে। যেই ঢাকনা খুলছি, অসম্ভব সুন্দর গন্ধ আসছে। ও বাও, কেমন কুক হয়েছে দেখা যাক। একটা তো খাবো, তুলি ওপর থেকে। ও হো হো হো, ভালো খেতে হয়েছে, ভালো করে কুক হয়েছে। হ্যাঁ, প্রচুর গরম, একটু নুন বেশি হয়েছে, আদারওয়াইজ দারুণ সুন্দর কুক হয়েছে এবং জুসি জুসি খেতে লাগছে, দারুণ সুন্দর হয়েছে। মানে বলা যেতে পারে হান্ডি কাবাব ক্যাম্পিংয়ের ক্ষেত্রে একদম দারুণ সুন্দর। এখন রাত্রির 11টা বাজে, তো সমস্ত রান্না টান্না হয়ে গেছে, এবার শোবার পালা। আজকে ক্যাম্পের মধ্যেই আমার নাইটটা স্টে করব এবং কালকে সকালবেলা আমি ক্যাম্পিং প্যাক আপ করবো। তো আজকের জন্য গুড নাইট।
গুড মর্নিং ইন এ সাইনি ডে। তো গতকাল রাত্রে আমি এখানে ক্যাম্পেই রাত কাটিয়েছিলাম, দেখতে পাচ্ছ একদম কোজি শেল্টার। আর গতকাল রাত্রে প্রচুর পরিমাণে শিশির পড়েছিল, আর শিশির পড়বার জন্য পুরো ক্যাম্পটা ভিজে গিয়েছিল। টেন্টের ভিতরের কাপড়ে পুরো এই যে জল হয়ে আছে, এর ভিতরগুলো পুরোটা জল এসে গিয়েছিল, তবে ভিতরে কোনো রকম জল আসেনি। আর আমার এই টেন্ট হচ্ছে কেচুয়া 2% টেন্ট। তো কেচুয়া টেন্ট হওয়ার জন্য আমি জানি এটা ওয়াটারপ্রুফ টেন্ট, কিন্তু দুটো টেম্পারেচার, বাইরের টেম্পারেচার এবং ভিতরের টেম্পারেচারের ডিফারেন্সের জন্যই জলগুলো ভিতরে জমছিল, এটা কিছু করার নেই। তো খুব একটা অসুবিধা হয়নি, তবে আশা করি বর্ষার সময় এটা কাজ দেবে, খুব একটা প্রবলেম করবে না। তো এখন সকালে হয়ে গেছে আর এখন চা বানাবো, চা বানিয়ে আজকের ভিডিওটাকে এখানেই শেষ করব। কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরে আর একটা নতুন ভিডিওতে, ততদিনের জন্য বাই বাই।